রাজধানীতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া প্রীতি হত্যায় অভিযুক্ত মাসুম মোহাম্মদ আকাশকে বগুড়া থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে আকাশই শাহজাহানপুরে যানজটে আটকে থাকা টিপুকে গুলি করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যেতে চেয়েছিল আকাশ। বাকিটা জানাচ্ছেন রাসেল খান। সিসিটিভির এই ফুটেজ দেখে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতির হত্যাকারীদের শনাক্ত করে পুলিশ। গুলি বর্ষণকারী ব্যক্তি এই মোটরসাইকেলের পেছনে বসে ঘটনাস্থলে এসে এলোপাথারি গুলি করে দ্রুত পালিয়ে যায়। ডিএমপির গোয়েন্দা বিভাগ হত্যাকারীর পরিচয় নিশ্চিত হয়েই বগুড়া থেকে মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেফতার করে। পরিচয় জানলেও মোটরসাইকেল চালককে এখনও আটক করতে পারেনি পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায় আকাশই কিলিং মিশনে অংশ নেয়। কন্ট্রাক্ট শুধুমাত্র টাকার বিনিময় না, তাকে আরো সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়গুলি থাকতে পারে। তার আগে কিছু মামলা আছে, সেটার সাথে তাকে কিভাবে সেভ করা যায়। আমার কিলার হাতে ধরা পড়েছে, আমরা পরবর্তীতে ফলো আপে যাব। তবে হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, কি কারণে এই হত্যাকাণ্ড, তা এখনো স্পষ্ট করতে পারেনি পুলিশ। কার নির্দেশে এই ঘটনাটা ঘটিয়েছে বা এটার পিছনে একটু মোটিভ, এই বিষয়গুলি নিয়ে আমরা এখন তদন্তে নামবো। আমরা তাকে কোর্টে সোপর্দ করে তাকে রিমান্ডে নিয়ে বাকি যে অস্ত্রগুলি উদ্ধার, অস্ত্র, মোটরসাইকেল এবং বাকি যেই এটার পিছনে কারা জড়িত, এই বিষয়গুলি বিস্তারিত জানাবো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের। পুলিশ জানায় হত্যাকারী ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, জয়পুরহাটে চলে যায়। আমরা এক পর্যায়ে আমরা সব ট্রেস করতে পারছিলাম যে জয়পুরহাটে সম্ভবত সে সীমান্ত পাড়ি দেওয়ার একটা চেষ্টা চালিয়েছিল, সেই মুহূর্তে পারেনি। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় জাহিদুল ইসলাম টিপুর গাড়ি থামিয়ে এলোপাথারি গুলি চালানো হয়। গুলিতে তার গাড়ি চালক মনির হোসেন এবং রিক্সা আরোহী কলেজ ছাত্রী সামিয়া আফনান প্রীতি গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা।